আসসালামু আলাইকুম। এই এপিসোডে আমরা দেখব যে কিভাবে বিভিন্ন বক্সের ক্যারেক্টার সংখ্যা আমরা বের করতে পারি। তো আমরা প্রথমে এই বক্সে সিলেক্ট করলাম সেল B2, এরপর ইকুয়াল সাইন টাইপ করলাম, কারণ এখান থেকে আমরা ফর্মুলা লেখা শুরু করতে পারবো। তারপর LEN লেফট ব্র্যাকেট, এরপর আমাদের কাছে এক্সেল একটা টেক্সট চাচ্ছে, তো আমরা A2 সেলটা সিলেক্ট করে দিলাম। এরপর কিবোর্ডে এন্টার প্রেস করি, বুম, আমাদের দেখাচ্ছে 14, অর্থাৎ A2 সেলে 14টা ক্যারেক্টার আছে। এখন একটু যদি আমরা খেয়াল করি তাহলে দেখব টেরিতে আছে 5টা, উইলফোর্ডে আছে 8টা, টোটাল 13টার সংখ্যা, অর্থাৎ 13টা ক্যারেক্টার হওয়ার কথা কিন্তু আমাদের দেখাচ্ছে 14, কারণ এক্সেল এই স্পেসটাকেও একটা ক্যারেক্টার হিসেবে কাউন্ট করে। এখন আমরা যদি সবগুলো নামে কতগুলো ক্যারেক্টার আছে তা বের করতে চাই, তাহলে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে বক্সের নিচে ডান পাশে দেখবেন একটা গ্রিন বক্স আছে, এটা ধরে মাউসের বাম পাশে বাটন ক্লিক করে টেনে দেই, তাহলে ওই ফর্মুলাটা সবগুলো বক্সে চলে আসবে। অথবা জাস্ট ওই গ্রিন বক্সটাতে ডাবল ক্লিক করি, বুম, তাহলে সবগুলো বক্সে অটোমেটিক ফর্মুলাটা চলে আসবে। এবার আপনি হয়তো প্রশ্ন করতে পারেন যে এটা কেন কাজে লাগবে। অনেক সময় বিভিন্ন মোবাইল নাম্বারে এইসব লেন বের করা হয়, যখন আমরা দেখবো যে সবগুলো 9টা ক্যারেক্টার কিন্তু একটা নাম্বারে 8টা ক্যারেক্টার, তাহলে আমি বুঝতে পারবো যে ওখানে একটা ক্যারেক্টার মিসিং যাচ্ছে। অথবা মনে করেন আপনি একটা ফর্ম তৈরি করতে যাচ্ছেন এবং মিনিমাম কতগুলো ক্যারেক্টার বক্স দরকার সেটা বের করতে যাচ্ছেন, সেক্ষেত্রে মনে করেন আমরা MAX টাইপ করলাম, তারপর নিচে MAX লেফট ব্র্যাকেট, এবং আমরা এই বি কলমটা সিলেক্ট করলাম। এই ফর্মুলাটা মানে হচ্ছে এই কলমের মধ্যে ম্যাক্সিমাম ভ্যালু কত তা জানা। তো আমি এন্টার প্রেস করলাম এবং আমাকে বললো যে এখানে ম্যাক্সিমাম ক্যারেক্টার নাম্বার হচ্ছে 24, অর্থাৎ আমি যদি কোনো ফর্ম তৈরি করি মানুষের নামের জন্য তাহলে আমাকে মিনিমাম 24টা বক্স রাখতে হবে, যেন সবাই কোনো ঝামেলা ছাড়াই বক্সে নামগুলো ফিল করতে পারে। তো এভাবে আমরা লেনকে বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি। তো এপিসোডের জন্য এতটুকু, দেখাবেন নেক্সট এপিসোডে। আমি সাদিক, অ্যান্ড অ্যাজ অলওয়েজ থ্যাঙ্কস ফর ওয়াচিং, অ্যান্ড ডোন্ট ফরগেট টু শেয়ার দিস ভিডিও।